যেটা বানিয়েছি সেটা আমি তোমাদেরকে একবার দেখাতে চাই, যে যা যা আপাতত নোটস আমি তোমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছি আজকে, যেটা বিষয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই এটা আমি জুম ইন করবো, জুম আউট করবো, যার যেরকম সুবিধা হবে সে সেরকম আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এটা হচ্ছে সেই নোটস যেটা আমি আজকে তোমাদের জন্য সামনে নিয়ে এসেছি আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের উপরে। তো আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আমি টোটালটা একবার তোমাদেরকে প্রথমে একবার দেখিয়ে দিচ্ছি, একবার চোখ বুলিয়ে দিচ্ছি, যাতে তোমরা দেখে বুঝতে পারো যে কোথায় কী রয়েছে না রয়েছে, ইন ফিউচার যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় যখন আমি ক্লাসে, যখন অন দ্য ওয়ে রানিং আমি যখন করব। তো এতদূর পর্যন্ত আমি তোমাদের জন্য এখন অবধি বানিয়েছি আমি, তো সেটা এখানে কী করে শেষ হচ্ছে। তো আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। তো আমি এবারে স্টার্টিং থেকে শুরু করছি। তো এখানে অলরেডি অনেকে বলছে কি যে মানগোবিন্দ বাগদি আমাকে যেটা বলছে যে স্যার নেটের প্রবলেম হচ্ছে। তো প্রথমে সবাইকে জানাতে যাবো, সবাইকে খুব গুড আফটারনুন। কবিতা হাসদা বলছে স্যার আপনি কি আগে কিছু বললেন? আগে আমি এটাই বললাম যে আমি ক্লাসটা আজকে শুরু করার আগে প্রথমে টোটাল যে নোটটা রয়েছে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। কবিতা হাসদা বলছে কিছু দেখতে পাইনি। তো আমি অবশ্যই জুম ইন জুম আউট আমি করছি। তো তোমরা তোমাদের যারা যখন অনলাইনে রয়েছো, যারা যারা এই লাইভ ক্লাসটা দেখছো, তারা সবাই নিজেদের নাম, নিজেদের ট্রেড আর নিজেদের রোল নাম্বারটা এখানে লিখে দেবে, তাহলে সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স ট্র্যাক করতে আমাদের খুবই সুবিধা হবে। আর এরপরে যখন অ্যাটেন্ডেন্সের লিঙ্ক যখন ওপেন করা হবে সেটা তোমাদেরকে অবশ্যই জানানো হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো আমি জুম ইন করছি। কার কীরকম জুম ইন জুম আউটের প্রবলেম আমাকে লিখে জানাবে তাহলে খুবই সুবিধা হয়। ওকে, তো দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কি আমি প্রথমে বলেছিলাম এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারের ল্যাঙ্গুয়েজ। ড্রয়িং ছাড়া ইঞ্জিনিয়াররা কিছু বুঝতে পারে না। তো এইবারে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে অ্যাকুরেসি আর যে নিটনেস, পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক যে জিনিসটা, সেটা ডিপেন্ড করছে কার উপরে। আমরা যে আমরা যেরকম ইনস্ট্রুমেন্ট মানে উপকরণ, উপাদান, যেরকম যন্ত্র কিংবা যেসব পদার্থগুলো আমরা ব্যবহার করব নির্ভর করছে তার উপরে। হয়তো আমরা ড্রয়িংয়ের বিষয়ে সব কিছু জানি, কিন্তু সঠিক যদি আমাদের কাছে পেন্সিল বা সঠিক যদি আমাদের কাছে সেট স্কোয়ার বা যদি আমার টি স্কোয়ার কিংবা যে ড্রয়িং বোর্ড না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মনের ভাবটা কিন্তু আমাদের মনের ভেতরে রয়ে যাবে, সেটাই কিন্তু প্রপারভাবে আমরা সেটাকে ড্রয়িং শিটে প্রকাশ করতে পারবো না। তো সেই জন্যে স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট, স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট আগে আমাদেরকে ঠিক করা দরকার যে কোনগুলো দিয়ে পরে আমরা শুরু করতে চলেছি। তো সেই ক্ষেত্রে একজন ড্রাফটসম্যান, যে নকশাকার, ড্রাফটসম্যানের সিভিল যেরকম হয়, ড্রাফটসম্যান মেকানিক্যাল হয়, ড্রাফটসম্যান আর্কিটেকচারাল হয়, তো ড্রাফটসম্যান কথাটা মানে হচ্ছে নকশাকার। তো যে যখন সে নকশা যখন শুরু করতে চলেছে, যখন সে আঁকতে শুরু চলেছে, যখন ড্রয়িং করতে শুরু করে, তো তার কাছে দেখে নেবে যে তার কাছে ঠিকঠাক উপকরণ উপাদানগুলো রয়েছে কি। তো সেরকমই কিছু আমাকে দেখাচ্ছি আমি। তো এখানে আমি দেখতে পাচ্ছি কি যে সঞ্জয় টুডু আমাকে বলছে যে নেট প্রবলেম, আর কৌশিক রয় সামন্ত বলছে স্যার কিছু দেখাচ্ছেন। তো আমি আমার এখান থেকে নেট কানেক্টিভিটি একবার দেখে নিচ্ছি কীরকম রয়েছে। তো এখন অবধি আমার এখানে নেট কানেক্টিভিটি ঠিকই আছে, ডিসকানেক্ট হয়নি। তো যারা যাদের যাদের প্রবলেম হচ্ছে তাদের সবাইকে একবার করে বলবো যে একবার রিফ্রেশ করে নিতে পারো। তো এখানে যেটা রয়েছে লিস্ট অফ দি ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, তো তার মধ্যে প্রথমে কী আছে দেখলাম, বা ফার্স্টে কী রয়েছে ড্রয়িং বোর্ড, এখানে আছে আমার কী আছে ড্রয়িং বোর্ড রয়েছে। তো ড্রয়িং বোর্ড আমাদের খুবই প্রয়োজন, উইদাউট ড্রয়িং বোর্ড তো ড্রয়িং করা সম্ভবই নয়, রাইট? এরপরে কী আছে টি স্কোয়ার। তো টি স্কোয়ার একটা জিনিস থাকে, তার সঙ্গে একটা কী থাকে মিনি ড্রাফটার। তো যে কোনো একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, তো এই বিষয়টা আমি তোমাদেরকে পরে আসছি বলবো। তারপরে কী আছে সেট স্কোয়ার, তারপরে কী আছে স্কেল, তারপরে আছে প্রোটেক্টর, তারপরে আছে ফ্রেঞ্চ কার্ভ, স্টেন্সিল আর ড্রয়িং ইনস্ট্রুমেন্ট বক্স, রাইট? তো ড্রয়িং ইনস্ট্রুমেন্ট বক্সের মধ্যে আমরা কী কী ব্যবহার করতে পারি, কী কী নিতে পারি? আমরা এখানে পেন্সিল ইউজ করতে পারি, রাইট? ইঙ্ক পেন ইউজ করতে পারি, ইরেজার নিতে পারি, ছোটো ছোটো সেট স্কোয়ার, ছোটো ছোটো স্কেল, ছোটো ছোটো প্রোডাক্টের আমরা নিতে পারি, এসবই আমরা থাকে ড্রয়িং বক্সের মধ্যে। কোনো শার্পনার, এসব জিনিসই আমরা থাকে, যেগুলো ছোটোবেলায় ক্লাস নাইনটিনে আমরা ব্যবহার করে এসেছি। তো এইসব ক্ষেত্রে আমাদের যখন আইটিআই কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে যখন কেউ যায়, তখন সেই ক্ষেত্রে যেগুলো ছোটো জিনিস ব্যবহার করতে গিয়ে সেগুলোরই বিগ সাইজ আমাদের এখানে ব্যবহার করতে হয়। কারণ ছোটো ক্লাসে যখন করতাম তখন ছোটো ছোটো ড্রয়িং শিট ছিল, ছোটো ছোটো ড্রয়িং হতো, সে কিন্তু এখানে এসে পরে সেগুলোর যেরকম আমাদের পড়াশোনার মান যেরকম বাড়ে, যেরকম পড়াশোনার গুণ যেরকম বাড়ছে, যেরকম আমরা বড় হচ্ছে, ঠিক সেই মতন জিনিসগুলো আমাদের বড়ো। তো এরপরে কী রয়েছে ইকুইপমেন্ট, কী কী উপকরণ ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, ড্রাফটিং মেশিন। এইবারে যদি মনে করি যদি কারো কাছে কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে থাকে, রাইট? তো আমাকে এখানে রাহুল বাবু বলছে স্যার, না স্যার ভালো চলছে, আচ্ছা বলার জন্য থ্যাংক ইউ। বিশ্বজিৎ মল্লও বলছে স্যার ঠিক আছে, খুবই থ্যাংক ইউ।
তো সবাইকে বলবো যে ঠিক মতন দেখো ক্লাসটা। আচ্ছা ইউনিক গেমিং কি বলছে, যে নেট প্রবলেম, তো বলবে একবার রিফ্রেশ করে নাও। লোকেশ মন্ডল বলছে স্যার প্রোডাক্টের মানে কি, তো প্রোডাক্টের এখানে বাংলা মানে হচ্ছে কি, এটা হচ্ছে চাঁদা। চাঁদা আগে আমরা কীরকম ইউজ করতাম, এরকম আমাদের চাঁদা থাকতো রাইট, হাফ চাঁদা, এটা একদিকে তোমাকে থাকতো জিরো থেকে আমাদের কত থাকতো 180 ডিগ্রি। তো এই চাঁদাও আমরা ব্যবহার করতে পারি, আবার তার সাথে এখন যে চাঁদা আমরা যেটা আটটা জেলায় ব্যবহার করবো সেটা হচ্ছে কি মাস্টার প্রোডাক্টটা, যেটা হচ্ছে পুরোটাই গোল, মানে কত পুরোটাই আমার কত থাকবে 360 ডিগ্রি পুরোটা রাইট। তো একটা হচ্ছে কি হাফ প্রোডাক্টার, একটা হচ্ছে ফুল প্রোডাক্টার, দুরকম। ফ্রেঞ্চ কার্ভ কি, ফ্রেঞ্চ কার্ভ হচ্ছে তোমার একরকমের একটা, তুমি বলতে পারো একটা ইনস্ট্রুমেন্ট টাইপের, মানে মেটেরিয়ালস যেগুলো কি শুধু এরকম কার্ভ করা থাকে, বিভিন্ন টাইপের কার্ভ থাকে, বিভিন্ন টাইপের কার্ভ, যে কার্ভগুলোর সাহায্যে মনে করো আমরা শুধু ড্রয়িং করবো, অনলি দ্য ইউজ অফ দ্য কার্ভ, সে কার্ভও আসে, নোট বানিয়েছি তোমাদেরকে দেখাবো। স্টেন্সিল জিনিসটা কি, আচ্ছা সবাইকে গুড আফটারনুন, অভিষেক, সুদীপ, সজল, ঠিক আছে। আচ্ছা আমাকে রিপন মণ্ডল বলছে স্যার এগুলো কিনতে হবে, তো এখন কেনার কথাটা আমি পরে আসছি, আগে ক্লাসটা দেখে না রাইট, কেনার টাইমস পরে আসবে, অবশ্যই ড্রয়িং শুরু হবে, সবাই ড্রয়িং করবে, আমরাও তোমাদেরকে শেখাবো হবে। তো মিনি ড্রাফটার বলছে সুমন গড়ায় কি স্যার, সবই আসছেন, এক এক ওয়ান বাই ওয়ান আসছি। তো স্টেন্সিল জিনিসটিকে, স্টেন্সিল হচ্ছে কীরকম জিনিস, যে একটা মনে করো রেক্ট্যাঙ্গুলার কিংবা একটা স্কোয়ার এরকম থাকে, একটা স্কেল, তার মধ্যে মনে পড়ে যে এ পড়া লেখা থাকে, বি লেখা থাকে, তারপরে সি লেখা থাকে, ডি লেখা থাকে, যেখানে 1, 2, 3 লেখা থাকে, যেখানে আমাদেরকে পেন্সিল দিয়ে করে লিখতে বলা হয়, যে ওইখানে দাগ কাটলে কে অটোমেটিক্যালি তার ছাপটা নিচের দিকে চলে যায়, তো সেই জিনিসটা হচ্ছে স্টেন্সিল বলা হয়। স্কেল তো আমরা জানি যে এরকম একটা রুলার যেখানে কী করা থাকে, মার্কিং করা থাকে, গ্র্যাজুয়েশন সেরকম দাগ করা থাকে রাইট, যেটা সেটা থাকে তোমার সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চ এরকম করা থাকে, যেটাকে স্কেল। টি স্কোয়ার জিনিসটা কোনটা, টি স্কোয়ার হচ্ছে তোমার একটা টি যেটাকে নাম দেওয়া হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। এটা কী করে, ড্রয়িং বোর্ডের ওপরে এইটা থাকে, অনেক সময় এখানে তোমার গ্র্যাজুয়েশন করা থাকে, এটা লম্বা তোমার স্ট্রেট থাকে, এটা দ্যাটস ওয়াই টি স্কোয়ার। আর মিনি ড্রাফটারটা কি, মিনি ড্রাফটার হচ্ছে একটা যন্ত্রের মতন, একটা বলতে পারো আমাদের যে হাত, কান থেকে যে আমাদের কুনুই হয়ে যে আমাদের হাত, ঠিক সেম জিনিসটা। তো এটা সব দেখাচ্ছি আমি, এবার এক এক করে আসছি। তো যেখানে ছিলাম ইকুইপমেন্টে, ইকুইপমেন্টে কী ছিল, মনে করো কাগজ যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কী হয়, আমরা ওখানে অটোক্যাট ইনস্টল করতে পারি। এবার অটোক্যাটটাকে ব্যবহার করার জন্য, কম্পিউটারটাকে চালানোর জন্য কী কী দরকার, একটা মনিটর দরকার রাইট, একটা ইউপিএস দরকার, একটা সিপিইউ দরকার, কিবোর্ড দরকার, মাউস দরকার, এক্সেট্রা, এগুলো আমাদের দরকার লাগে, তবে দিয়ে আমরা কম্পিউটার চালাতে পারবো, তা না তো চালানো তো সম্ভব নয় ঠিক না। আর তার সাথে কী থাকে, একটা একটা থাকে প্লটার, একটা থাকে প্রিন্টার। এবারে এই প্লটার প্রিন্টার জিনিসটা কি, প্রিন্টার হচ্ছে যেটাকে আমরা প্রিন্ট করি, তো ওইটাকে টেকনিক্যাল ভাষাতে ইন কেস অফ অটোক্যাড ওইটাকে কী বলা হয়, যে আমরা ড্রয়িংটাকে প্লট করছি, যখন আমরা কোনো ড্রয়িংটাকে যখন আমরা প্রিন্ট বার করবো না তখন ওইটা কী বলো, প্লট করো, ফার্স্ট ওটাকে প্লটার বলো। তো সেই ক্ষেত্রে কী হয়, আমরা যখন অটোক্যাডে ড্রয়িং করলাম, মেবি ধরো না কোনো ইলেকট্রিক্যাল ড্রয়িং কিংবা কোনো মেশিন ড্রয়িং, এনিথিং এনিথিং ইউ লাইক ইউ নেম, তো সেই ক্ষেত্রে কী হয় আমাদেরকে সেটা প্লট করতে হয়, তারপরে ওটাকে ব্লু প্রিন্ট করে বড়ো ড্রয়িং আমরা বার করে থাকি। এবারে রয়েছে কী কী আমরা মেটেরিয়াল ইউজ করবো, তার মধ্যে কী থাকছে, ড্রয়িং পেপার তো লাগবেই, উইদাউট ড্রয়িং পেপার ড্রয়িং সেট আমরা কোথায় ড্রয়িং করবো, তারপর থাকছে ড্রয়িং পেন্সিল, তো ডিফারেন্ট টাইপসের পেন্সিল আছে, মেবি তোমার তুমি লেড পেন্সিল ইউজ করতে পারো অথবা মেকানিক্যাল ক্লাচ পেন্সিল ইউজ করতে পারো, নো প্রবলেম। তারপরে কী থাকছে, রাবার বা ইরেজার, তো রাবার কথাটা অ্যাকচুয়ালি বলাটা উচিত নয়, যেহেতু আমরা টেকনিক্যালের ছেলে, টেকনিক্যাল আমার ভেরি স্মুথ, ইফ উই ইউজ দ্য ওয়ার্ড ইরেজার দ্যাট মিন্স উই হ্যাভ টু ইরেজ, মানে আমাদেরকে মুছতে হবে রাইট, ইরেজ করা মানে কি সেই জিনিসটাকে ওখান থেকে মুছে ফেলা। রাবার তো রাবার তো আমার রাবারের তো গাছও হয়, যেখান থেকে রাবার গাছ থেকে আমরা লিকুইড রাবারটা বার করে ওটাকে প্রসেসিং করি, কিন্তু কথাটা ভালো কথা কি শোনে, ইরেজার। তারপরে কী থাকে, ড্রয়িং পেপার ফাসেনার্স, মানে কি ড্রয়িং শিটটাকে যখন আমি ড্রয়িং পেপারটাকে যখন বোর্ডের সঙ্গে লাগাচ্ছি, তো সেটাকে আমাকে ওইখানে এমনভাবে লাগাতে হবে যেন ওটাকে থেকে যায়। তো অনেক সময় নোটিশ বোর্ডে কী থাকে, তো নোটিশ বোর্ডে অনেক সময় কী থাকে, সেটা হচ্ছে যে দেখবে যে কোনো একটা নোটিশ দেওয়া হলো, তো দেখবে ওইটাকে পিন দিয়ে ওখানে লাগানো আছে কিংবা সেলোটেপ দিয়ে ওখানে লাগানো রয়েছে রাইট, তো সেটাকে কী বলা হচ্ছে আমার, ড্রয়িং পেপার ফাসেনার, মানে ওইটাকে আমি ওখানে ফাসেন করছি, মানে ওটাকে আমি ওখানে লাগিয়ে দিলাম, পুরো ফিক্স করে দিলাম। তো আমাকে রিপন মন্ডল বলছে সে সেলোটেপটা কেন দরকার রাইট, তো আমাকে ড্রয়িং পেপারটা ফিক্স করতে হবে, সেলোটেপটা দেওয়া উচিত নয় একটা কথা এদিকে বলবো, কারণ সেলোটেপটা দেওয়ার পর সেই ক্ষেত্রে আমরা যখন ওটাকে যখন আমরা কাটিং করবো, যখন ওটাকে বার করবো সিটটাকে ড্রয়িং বোর্ড থেকে, যখন ওটাকে আলাদা করবো, তখন কী হবে, তখন ড্রয়িং সিটটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, মেবি টিয়ার আপ হয়ে যাবে কোন থেকে
টিয়ার উপরে ছিঁড়ে বেরিয়ে যাবে, কিন্তু সেটা কি ভালো দেখাবে? ভালো দেখাবে না। একটা কষ্ট করে গোটা পাতা জুড়ে ড্রয়িং করলাম, শেষের দিন ছিঁড়েই গেল, তাহলে তো ভালো দেখাবে না। তো সমীরণ হালদার বলছে কি স্যার নেট প্রবলেম হচ্ছে, তো যদি কারো কোনো নেট প্রবলেম হয়ে থাকে অবশ্যই তুমি লিখে জানাবে। এখন অবধি আমি একবার এখানে চেক করে দেখছি, তো আমার এখানে নেট প্রবলেম এখনও ঠিকই রয়েছে। দেখলাম ক্ষেত্রে কী হয়, সিলোটেপ না ব্যবহার করে কী ব্যবহার করা দরকার, ড্রয়িং পিন বা কীরকম ব্যবহার করা দরকার একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি ড্রয়িং ক্লিপ। এরকম ধরে নাও তোমার একটা ক্লিপ টাইপের থাকে, যেটা উপর দিক থেকে এরকম বেন্ড থাকে, ওয়ান টাইপের ক্লিপ থাকে, সেই ক্লিপটাকে আমরা লাগিয়ে দিই। আচ্ছা, আমাকে কৌশিক রয়ের সমস্ত বলছি স্যার একটু জুম করুন। ওকে, আমি একটু জুম করছি। ট্রেসিং করা মানে কি, কোনো ছবিকে ওপরে কোনো পেপারকে দিয়ে পরে সেখানে ট্রেস করা, মানে ছবিটা ছাপ তোলা, সেটা হচ্ছে ট্রেসিং। তো একটা কথা বলে রাখি, এ ট্রেসার টেকনিক্যাল লাইনে কোনো কোনো জবের ক্ষেত্রে ট্রেসারও দরকার পড়ে, ড্রাফটসম্যান অ্যান্ড ট্রেসার, যারা শুধু ট্রেস করে, তো সেটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট। তো এবার এক এক করে আমি টপিকে ঢুকছি। তো প্রথমে আমার কী রয়েছে, ড্রয়িং বোর্ড। তো আচ্ছা, কৌশিক রায় সামন্ত থ্যাংক ইউ, আচ্ছা ওয়েলকাম কৌশিক রায় সামন্ত। সুমন গড়াই বলছে স্যার কোনো প্রবলেম হচ্ছে না, থ্যাংক ইউ বলার জন্য। তো ড্রয়িং বোর্ডকে কী বলে থাকি, আমরা ড্রয়িং টেবিলও বলে থাকি বা ড্রাফটিং টেবিলও বলে থাকি বা আর্কিটেকচার টেবিলও বলে থাকি। আচ্ছা আফজল আনসার, তো সবাইকে বলবো যে একটু কানেকশন দেখে নাও, রিফ্রেশ করে নাও। রাহুল বলছে জুম করলে প্রবলেম হবে, তো ঠিক কথা, বেশি জুম করলে তো সবাই তো দেখতে পাবে না। তো দেখো, ড্রয়িং টেবিলটা আমরা কী জন্য ব্যবহার করে থাকি, ড্রয়িং টেবিল আমাদের মেইনলি ব্যবহার কী হয়, ড্রয়িং করার জন্য, রাইট? এটা একটা অ্যান্টিক ফর্ম, এটা অনেক দিন আগে থেকে চলে আসে, আগেকার দিনে এটাকে মেকানিক্যাল ডেস্কও বলা হতো। তো এটাকে আস্তে আস্তে তারপরে ড্রয়িং, যেহেতু ড্রয়িংয়ের জন্য বেশি ব্যবহার করে সেই জন্য এটাকে ড্রয়িং তোমার টেবিলের নাম দেওয়া হয়েছে। তো এই ড্রয়িং যে আমাদের যে বোর্ড, এই ড্রয়িং বোর্ডটা আমাদের দেখতে এরকম হয়। দিস ইজ দ্য ইমেজ, দিস ইজ দ্য পিকচার অফ দ্য ড্রয়িং বোর্ড, যেটা যেখানে আমরা কি টেকনিক্যাল ড্রয়িংস করে থাকি। আচ্ছা রূপলাল মান্ডি বলছে স্যার মাঝে মধ্যে ভিডিও পজ হয়ে যাচ্ছে। আচ্ছা সুদীপ্ত ঘোষাল বলছে না স্যার ভালো হচ্ছে, ক্যারি অন, থ্যাংক ইউ বলার জন্য। তো যারই প্রবলেম হচ্ছে বলবো একবার করে রিফ্রেশ করো না, আমি এখান থেকে তোমাদের কথা মতন আমি করলাম, ঠিক আছে? তো এখন অবধি আর কিছু হয়নি। তো এই ড্রয়িং বোর্ডের কী কী অংশের কী নামগুলো দেখে নাও, ড্রয়িং বোর্ড এটা রয়েছে, ঠিক আছে? তো একদম যেখানে আমাদের টি স্কোয়ারটা যেখানে আমাদের রান করে সেটাকে বলা হয় ইবনি বা ওয়ার্কিং এজ, বলা হয় ইবনি এজ, যেটার নাম হচ্ছে কি ওয়ার্কিং এজ, রাইট? এইখানে নিচের দিকে তোমার কী থাকে, দুটো ব্যাটেন দিয়ে এটাকে জোড়া লাগানো থাকে, তার তলায় এখানে কী থাকে তোমার স্ক্রু দিয়ে ফিক্সিং করা থাকে, যাতে যাতে কি এই যে এগুলো হচ্ছে তোমার স্ট্রিপ অফ উড, এই স্ট্রিপ অফ উডগুলোকে একসঙ্গে যাতে লেগে থাকে, যাতে এগুলো ছেড়ে না পড়ে যায়, এটা তো বটমের দিক তলার দিকটা, সেই জন্য কী হয় এখানে তোমার ফিক্সিং করা থাকে ব্যাটেন দিয়ে করে। তো ড্রয়িং বোর্ডে দেখো, ড্রয়িং বোর্ডের এইটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার, তো তোমাদের জন্য একটা কালার পিকচার আমি নিয়ে এসেছি, যেটা তোমরা এরকম অনলাইনে পাওয়া যায় কিংবা দোকানেও তোমার এরকম কিনতে পারো। তো এই ড্রয়িং বোর্ডের যে থিকনেস হয়, এই থিকনেস তোমার কথা হয় 15 থেকে 25 সেমি, দিস ইজ দ্য থিকনেস অফ দ্য ড্রয়িং বোর্ড। আর ড্রয়িং বোর্ডটা যদি বলতে তাহলে দেখো মাল্টিপারপাস এটা, ঠিক আছে? তো এখানে কী হয়, পেপার দিয়ে লার্জ শিট এখানে আমরা পাততে পারি, যেখানের উপর আমরা ড্রয়িং করতে পারি। তো এইখানে তোমাদেরকে আমি ড্রয়িং বোর্ডের যে সাইজ সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আশা করবো এটা তোমরা দেখতে পাবে। দেখো এটা মেবি প্লাই কিংবা এটা হার্ডউডে তৈরি হয়ে থাকে ড্রয়িং বোর্ডটা, তো এটা এরকমই কাঠে তৈরি হয়ে থাকে, যে কাঠটা কি সচরাচর খুব ইজিলি এটাতে তোমার কোনো টার্মাইট কোনো অ্যাটাক করবে না, টার্মাইট অ্যাটাকের ক্ষেত্রে এটা রেজিস্টেবল থাকে। তো এখানে দেখো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1444-1963-1977, ঠিক আছে? তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ব্যুরো, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এইটাতে যে আর্টিকেলের যে নিয়মটা লেখা আছে সেটা হচ্ছে এইটা, কী লেখা আছে, স্ট্যান্ডার্ড ডাইমেনশন অফ ইঞ্জিনিয়ার্স ড্রয়িং বোর্ড, রাইট? তো সবাইকে একটা কথা বলবো, এখানে সুমন লাইক এটা বলছে যে ফ্রেন্ড প্লিজ ভিডিও কোয়ালিটি 360x480, তো সবাই এটা করে দেখতে পারো। আচ্ছা আমাকে এখানে দেখাচ্ছে রিকানেকশন সাকসেসফুল, আমি বুঝতে পারছি সবাইকারই প্রবলেম হচ্ছে, সবাই যে স্যার পজ হয়ে গেছে। তো আমার এখানে কানেকশন আমি আবার করলাম, তো তোমাদেরকে বলবো তোমরা একবার ট্রাই করো। আচ্ছা আমাকে আবার কেউ জানাবে তো, যারা যারা কমেন্ট করছে স্যার ভিডিও আসছে কি আসছে না? আচ্ছা ঠিক আছে, ভিডিও আসছে। শুভম কর্মকার বলবো একবার ট্রাই করো। তো লেন্থ যেটা সবথেকে বড় বোর্ড সেটা হচ্ছে কত, 1500 mm লেন্থ, দৈর্ঘ্যতে আর প্রস্থতে কত 1000 mm, মানে কত 1.5 meter by 1 meter। এইটার ক্ষেত্রে এই যদি বোর্ড থাকে তাহলে আমরা কি ড্রয়িং বোর্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে A0,
যদি ডি ওয়ান বা বি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে কত 1 মিটার বাই 700 মিলিমিটার মানে 0.7 মিটার, সেক্ষেত্রে কীটা ইউজ করতে পারি আমরা এ ওয়ান। যদি ডি টু বা বি টু হয় তাহলে সেক্ষেত্রে কত 700 mm বাই 500 mm, সেখানে কী ইউজ করতে পারি এ টু। আর তার থেকে ছোটো হলে কত ডি থ্রি, কত 500 বাই 500 মানে স্কোয়ার বোর্ড, সেক্ষেত্রে কত কোন ড্রয়িং শিট ইউজ করতে পারি এ থ্রি। তো এইবার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ডি জিরো আর ডি ওয়ান এগুলো মেনলি কোথায় ইউজ হয়ে থাকে, বড়ো বড়ো অফিসে, ড্রয়িং অফিসে। আর আমার যারা স্টুডেন্ট যারা ট্রেনিং তারা যখন ক্লাসরুমে ড্রয়িং করে তাদের তাদের জন্য মেনলি কোনটা ব্যবহার হয় ডি টু। তো ডি টুটা এর জন্য ব্যবহার হয় কারণ সবথেকে কনভিনিয়েন্ট, সবথেকে সুবিধাজনক যেটা ড্রয়িং শিট কাজ করে যেটাতে সুবিধা হয় সেটা হচ্ছে এ টু পেপার, হয় এ টু নয় এ থ্রি। যদি এ থ্রি দরকার হয় তাহলে এ টুটাকে আমরা আনট্রিম বা ট্রিম করে মার্জিন করে আমরা এ থ্রি করতে পারি, আর যদি এ টু দরকার হয় তাহলে এ টু তো আমার থাকছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই। তো এখানে একটা জিনিস দেখে দিচ্ছি জুম আউট করে, এইটা হচ্ছে যে ড্রয়িং বোর্ডটা, এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে লেন্থ, এখান থেকে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে লেন্থ আমার। আর এইদিকে যে জায়গাটা যেটা দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে আমার ব্রেথ, ঠিক আছে। আর এইখানে এই যে চড়াটা, এখান থেকে যে এইটুকু চড়াটা, এই যে চড়াটা পাচ্ছ এইটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার মানে তোমার উইথ, উইথ বা গভীরতা। তো সাধারণত কত হয়, 25 মিলিমিটার হয় আর 15 মিলিমিটার হয়, তার বেশি হয় না। কিন্তু একটা কথা হচ্ছে কি, যেটা সেটাও জানিয়ে রাখি যে 20 শতাব্দী যেটা 20th century শেষে লাস্ট শেষের যে 10 বছর আর 21st century প্রথম দিকে কম্পিউটারে অটোক্যাট যখন থেকে প্রবেশ করেছে 1984-85 এরকম টাইমে তোমার অটোক্যাট ফার্স্ট আসে, তখন থেকে এখন অবধি যত তোমার অটোক্যাট যত উন্নতি হয়েছে তার সঙ্গে আরও যত যত রকম ড্রয়িং তো সফটওয়্যার যত যত এসছে তত করে কিন্তু আস্তে আস্তে কিন্তু ড্রয়িং বোর্ড কিন্তু আস্তে আস্তে অপসোলিট হচ্ছে, অপসোলিট হয়নি অ্যাকচুয়ালি কি ইউজটা কমে যাচ্ছে। কিন্তু একটা কথা বলবো, হাতে করেই প্রথম কিন্তু মানুষ ড্রয়িং বোর্ডেই করে, তারপর কিন্তু সে কোনো সফটওয়্যারে যায়। তো এখানে একটা জিনিস দেখে রাখো যেটা বলছি, আচ্ছা সুদীপ্ত গোজাল বলছে স্যার আমাদের পুজোর আগে কি ড্রয়িং এক্সাম হবে? তো আমি বলবো যে আগে ড্রয়িংয়ের ক্লাস সাথে করো, আগে জিনিসটা তো বোঝো না, ও বুঝে তুমি কী করো তুমি এক্সামটা দেবে, তাই না? সাদেক কী বলছে প্রবলেম হচ্ছে, তো বলবো যে একবার রিফ্রেশ করে নাও। তো দেখো কিছু কিছু প্রিকশন থাকে ড্রয়িং বোর্ড যখন হ্যান্ডেলিং করা হয়, কারণ আমরা ব্যবহার করবো আমাদেরকে ঠিক করতে হবে, আমাদেরকে ঠিক করে রাখতে হবে পরিষ্কার যেন থাকে। তো সবসময় ড্রয়িং বোর্ডের যে দিকটাতে আমরা ড্রয়িং করবো তার ওপরের যে সারফেসটা ওইখানে যেন একটা এক্সট্রা শিট, একটা পেপার কিংবা একটা এক্সট্রা কোনো শিট যেন পাতা থাকে অলওয়েজ, মানে ড্রয়িংকে ঢাকা দেবো কিংবা যেন একটা পাতা থাকে যদি ড্রয়িং শিট নাও থাকে। যেটা ওপরের দিকে যে এজটা, এজটা মানে কোনটা, যেদিকে এইদিকে লক্ষ্য করে দেখো, যেখানে আমার ইবনি যে এজটা, যেখানে আমার টি স্কোয়ারটা যেখানে রান করে এই যে পোর্শনটা, কিংবা এইদিকে যে পোর্শনটা, এটা কিন্তু অল টাইম কিন্তু এটা ওপরের দিকে আমি করে রাখবো, কোনো দিকে আমার ডাউন দিকে থাকবে না। কারণ ইবনি এজ যদি আমার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমার কোনো লাইন কিন্তু স্ট্রেট আসবে না। আচ্ছা রাহুল বলছে স্যার জুম আউট কোনো প্রবলেম হচ্ছে, হ্যাঁ অবশ্যই জুম আউট করবো, জুম ইনও করবো, সব রকম জিনিস নিয়ে রেখে দিচ্ছি। আর একটা কী যে সাফিসিয়েন্ট আমাকে নিতে হবে কেয়ার, কোনো রকম মানে ফ্ল্যাট সার্ফেসের ওপরে যে আমি কিছু করছি হয়তো ওর উপর রেখে আমি কোনো কাজ করছি ওটার উপর প্রেশার দিচ্ছি, ওরকম করলে হবে না, কারণ এটা যদি প্লায়ের থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা বেন্ড হয়ে যাওয়ার চান্স থাকে অলওয়েজ। তো এটা তো গেল আমার ড্রয়িং বোর্ড। তো এইবারে চলে আসছে কি ড্রয়িং পেপার। তো ড্রয়িং পেপার আমি আগের দিনও বলেছিলাম, আজকেও আমি বলছি, তো ড্রয়িং পেপার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অনুযায়ী ইন্ডিয়াতে যে ড্রয়িং বোর্ডগুলো পেপারগুলো ইউজ হয় স্যার নামকরণ কী করা হয়েছে, এ জিরো থেকে স্টার্ট হয়েছে আপ টু তোমার কোথায় গেছে এ ফাইভ অবধি। আচ্ছা সুমিরন হালদার বলছে স্যার প্রবলেম হচ্ছে, তো আমার এখানে এখন অবধি ঠিকঠাকই দেখাচ্ছে, তো বলবো একবার রিফ্রেশ করো। তো এ জিরোর মাপটা দেখো, একটা থাকে আনট্রিম সাইজ, সেখান থেকে নিয়ে আসা হয় ট্রিম, ট্রিমটার পরে কী হয় ওটা থেকে মার্জিন দিয়ে পরে আমরা ড্রয়িং করি, প্রবলেম হচ্ছে। তো দেখো তোমরা রিফ্রেশ করে ব্যবহার করো। তো আমরা যে পেপারটা যেটা আমরা প্রিন্ট আউট ব্যবহার করে থাকি নর্মালি সেটার নাম হচ্ছে কি এ ফোর। তো এ ফোরের আমাদের ট্রিম সাইজ, এগুলো কিন্তু কোশ্চেন আসবে, এগুলো ভালো করে দেখে রাখবে যে এ জিরো থেকে এ ফাইভ এগুলোর কিন্তু বেশি কোশ্চেন আসে যে ট্রিম সাইজের মাপগুলো বলো, ট্রিম সাইজের মাপগুলো বলো, ট্রিম সাইজের মাপগুলো কিন্তু সেগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে, যখন পড়বে এ জিরো কত, এ ওয়ান কত। সব থেকে যেটা সুবিধা ড্রয়িং করে যেটা ইন কেস অফ স্টুডেন্ট সেটা হচ্ছে এ টু, এইটা 420 × 594 হচ্ছে লেন্থ, আর 420 হচ্ছে কি ব্রেথ, তার এটা ট্রিম সাইজ, আর আনট্রিম কত 625 লেন্থে 450 mm সব mm হচ্ছে ব্রেথ। আর তার যদি এ টু না হয়, যদি এ টু খুব প্রবলেম হয় তখন সেক্ষেত্রে কত হচ্ছে এ থ্রি,
তো কেউ আচ্ছা সমীর অন্য সুজাতা মাঝি বলছে একটু জুম করুন, রূপেশ মাঝি বলতে জুম করুন, তো অবশ্যই জুম করছি, এলাকাটা একটু ছোটো আছে। তো এ ফোর পাওয়া যায় নর্মাল একটি মার্কেটে, আর এ টু এ থ্রির দিকে আমরা ড্রয়িং করে থাকি, আর এ জিরো এ ওয়ানগুলো কোথায় ইউজ হয় তোমার বড়ো বড়ো অফিসের ক্ষেত্রেগুলো ইউজ হয়ে থাকে, রাইট? তো এইগুলো কী করে এলো সেটাও একবার একটা ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা আগের দিনে বলেছিলাম, যেটা হচ্ছে এইটা, দেখো এটা মনে করে একটা এ জিরো পেপার। তো এ জিরো পেপারটা কি, এটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে ব্রেথ, খুব ছবিটা খুব সুন্দর দেওয়া আছে। আচ্ছা অভিষেক চৌধুরী বলছে প্রবলেম স্যার। আচ্ছা উজ্জ্বল বাউরি বলছে ইউটিউব ক্লাস করা জরুরি, ইউটিউব ক্লাস করার জরুরি ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে তুমি যদি ভর্তি হয়েছো, তুমি যখন ভর্তি হয়েছো এমএমবিতে, রাইট, তো সেটা হচ্ছে তোমার শেখাটা জরুরি, যে তুমি যেখানে শেখো, তুমি যেখানে শিখেছো, তুমি ভর্তি হয়েছো, তো অবশ্যই এখানে তোমার শেখাটা জরুরি, তার জন্য তুমি হয়তো ভর্তি হয়েছো, তার জন্য তুমি হয়তো এমএমবিতে তুমি মানে অ্যাডমিশন নিয়েছো। তো এ জিরো থেকে এ জিরোটাকে যদি আমি পুরোপুরি যদি দুভাগে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমি কী পাচ্ছি, এ ওয়ান পাচ্ছি, তখন এই লেন্থটা হচ্ছে 594 আর এইটা কত হচ্ছে 841। আবার এই এ জিরোকে যদি আমি দুভাগে ভাগ করি তাহলে তখন আমি কী পাচ্ছি, এ ওয়ান পাচ্ছি। এ ওয়ানটা কত, এ ওয়ান হচ্ছে আমার এ জিরোর লেন্থের হাফ, আবার এ টু কি, এ টু হচ্ছে এ ওয়ানের লেন্থের হাফ, এ থ্রি কি, এ থ্রি হচ্ছে তোমার এ টু যে পেপারটা তার লেন্থের হাফ, এ থ্রি, এ ফোর হচ্ছে কি, এ থ্রি যে পেপারটা তার লেন্থের হাফ হচ্ছে আমার এ ফোর। তো এইভাবে ছোটো থেকে বড়, বড় থেকে ছোট, এই মতন করে হয়ে আসে, ঠিক আছে? তো এইটা পুরোপুরি জুম করলে পুরোটা একসঙ্গে ছবিটা আসছে না, তো কখনো জুম আউট আর জুম ইন আমি করছি, তো সেটা একটু দেখে নাও। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং পেপার। আচ্ছা এরপরে যেটা একটু কথা বলে দিই, যে আমরা মানে কীরকম আমরা অবজেক্ট ড্র করবো, কীরকম অবজেক্ট আমরা ড্র করবো তার উপর নির্ভর করছে আমাদের কী সাইজের, সেটা হচ্ছে হোয়াইল ড্রয়িং, ড্রয়িং করার সময়। তো সাধারণত কি হরেন্টেড রাখা হয় তাহলে কি পুরোটা ক্যানভাসের মতন পুরোটাকে ঠিক মতন ড্রয়িং করা যায়, এই টুটা বললাম ড্রয়িং করার জন্য খুবই সুবিধা। আচ্ছা চওড়ার সঙ্গে দৈর্ঘ্যের যা অনুপাত সেটা আগের দিন বলেছিলাম, আবার বলছি এটা কত, 1:2, চওড়ার সঙ্গে দৈর্ঘ্যের অনুপাত, আর এ জিরোর যে ড্রয়িং শিটটা তার কত এরিয়া, তার এরিয়া হচ্ছে কত, 1 square meter। তো এটাতে গেল আমার কি ড্রয়িং পেপার, এইবারে যেটাতে ঢুকবো সেটা হচ্ছে টি স্কোয়ার। এ দেখো তোমাদের প্রথমে দেখিয়ে রাখি এটা হচ্ছে টি স্কোয়ারের ছবিটা। তো আগেকার দিনে এটা উডেন পাওয়া যেত, এখনকার দিনে এটা ফাইবারেরও বেড়ে গেছে। তো এইখানে আগে কী থাকতো, এই যে পোর্শনটাতে এখানটায় তোমার আগেকার দিনে এখানে কী থাকতো, এখানে তোমার নেলস ড্রাইভার থাকতো, মানে কি যদি সিম্পলি বাংলায় বলতে চাই তাহলে হচ্ছে কি পেরেক বা জলুই যেটা বলে থাকি আমরা নেলস, সেটাকে এখানে কাঁথা থাকতো, বাসা দিয়ে টাইট থাকতো। কিন্তু এখন যেহেতু তোমার আরও মডার্ন আরও তোমার প্লাস্টিক মেটেরিয়াল বেরিয়ে গেছে, ট্রান্সপারেন্ট প্লাস্টিক, তো সেক্ষেত্রে এখানে এখন পেস্টিং করা থাকে। তো আগেকার দিনে কী থাকতো, সেগুলোকে আমরা ইউজ করতে পারতাম, ওগুলোকে নিজেদের মতন করে আমরা সেটও করতে পারতাম, কিন্তু ব্যাপারটা কী হচ্ছে একবার যদি 90 degrees যদি অ্যাঙ্গেলটা যদি এটা ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু টি স্কোয়ারের যে ভ্যালুটা মর্মটাই চলে যাবে। কারণ টি স্কোয়ারটা মেনলি ইউজ হয় কি আমার হরিয়েন্টাল লাইন টানার জন্য মেনলি। তো যেদিকটা দিয়ে আমি কাজ করবো সেটার নাম হচ্ছে কি ওয়ার্কিং এজ। আচ্ছা আশি বাঁশারি বলছে স্যার এই টাইমে ক্লাসগুলো খুব অসুবিধা হয় টাইমটা, হ্যাঁ তো ওয়ার্কিং যে এজটা রয়েছে, নবীন বলছে স্যার অ্যাটেন্ডেন্স কখন দেবো, তো অ্যাটেন্ডেন্স যখন দেওয়া হবে তখন বলে দেওয়া হবে, সব বলে দেওয়া হবে, ওই নিয়ে টেনশন নেই, তোমরা আগে এটা দেখে নাও, কারণ এটা একবার হচ্ছে এটা কিন্তু বারবার কিন্তু আর হবে না। তো যেদিকটা দিয়ে আমরা কাজ করি সেটার নাম কী হচ্ছে ওয়ার্কিং এজ। এই যে বড়ো মতন যে পোর্শন দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ব্লেড, যেটা সাহায্যে আমরা প্যারালাল লাইন আমরা টেনে থাকি, আর যেটার সাহায্যে ও তোমার রান করে বোর্ডের এজে সেটাকে বলা হয় কি স্টক। তো এটা হচ্ছে তোমার টি স্কোয়ার দেখতে হয়। তো টি স্কোয়ারটা মেনলি কি তোমার হার্ড উড দিয়ে তৈরি হয়, কিন্তু এখনকার দিনে তোমার কী হয় তোমার সেলুলয়েড কিংবা প্লাস্টিকের পাওয়া যায় যেখানে তোমার স্কেল করা থাকে। তো দুটো পার্ট থেকে মেনলি ব্লেড আর স্টক, যেটা বললাম ব্লেড আর স্টক, তো এই দুটো কী থাকে 90 degrees তোমার একসঙ্গে জোড়া লাগানো থাকে স্ক্রু দিয়ে বা পিন দিয়ে, কিন্তু এখন আবার গ্লু দিয়েও থাকে। তো এদের এম কী থাকে যে আমরা এই স্টক বরাবর আমি বোর্ড দিয়ে কী করবো আপ অ্যান্ড ডাউন আমি মুভ করবো, আর এই ব্লেড যেটা থাকে ব্লেড দিয়ে আমি কী করবো আমি প্যারালাল আমি লাইন টানবো,
এটা হচ্ছে মেইন কাজ। তো এবারে আসছে কি এর ব্যবহারটা, তো ব্যবহারটা বললাম কি এই দেখো ব্যবহারে দেখো এখানে একটা ছবি আমি তোমাদের দিয়েছি যে এইভাবে বাঁ হাত দিয়ে টিটাকে ধরতে হয়, তারপরে এই এবনি এজ বরাবর এটাকে আমি মুভ মুভ করাবো, তারপরে এই যে পেন্সিল আছে পেন্সিল দিয়ে পর আমি কী করবো প্যারালাল লাইন টানবো ওই ওয়ার্কিং এজটা দিয়ে পর। তো পেন্সিল দিয়ে যখন আমি লাইন টানবো সেটা কিন্তু পেন্সিলটা পুরোপুরিভাবে খাড়াখাড়িভাবে ধরবো না, বাঁ দিক থেকে আমি ডান দিকে টানবো ফ্রম লেফট টু রাইট। তো যখন আমি ওইটাকে টানবো তখন সেক্ষেত্রে আমাকে পেন্সিলটা অল্প তোমার 30-60 ডিগ্রি অ্যাঙ্গেল আমাকে ওইদিকে হেলাতে হবে, মানে ওইদিকে নোয়াবো ইনক্লাইন করবো। তারও একটা ছবি এখানে দেওয়া আছে দেখো পেন্সিল অ্যাপ্রক্স 60 ডিগ্রি পেপার, এটাও এখানে ছবি তোমাদের দেওয়া রয়েছে। আর ইউনিফর্ম যদি আমার থিকনেস দরকার, মানে আমি যেখান থেকে মনে করো ড্র করা স্টার্ট করছি আর যেখানে আমি শেষ করবো সেটা যেন থিকনেস যেন আমার পুরোপুরি যেন একদম সেম থাকে, একদম সেম, সেই জন্য কী করতে পেন্সিলটা অল্প আমাকে রোটেটও করতে হতে পারে। তো এইসব জিনিসগুলি আমার এখানে রয়েছে। আর এইবারে কী রয়েছে এটা হচ্ছে তোমার কি যে কী করে আমরা টি স্কোয়ারকে ঠিক আছে কি না বলেছি সেটা আমরা দেখবো। তো সেটা কি নিয়ম, সেটা নিয়ম হচ্ছে কি যে প্রথমে যে টি স্কোয়ারের যে ওয়ার্কিং এজ আছে সে ওয়ার্কিং এজটা দিয়ে পরে আমরা একটা প্রথমে লাইন টানবো, এই যে ডট ডট লাইন লাইনটা দেখা যাচ্ছে প্রথমে একটা ওয়ার্কিং এজ দিয়ে আমি লাইনটা টানলাম বলো, তারপর টি স্কোয়ারটাকে আমি উল্টো করে দেবো, উল্টো করার পর তারপরে যে ওয়ার্কিং এজ যেটা পাবো উল্টো দিকে সেইটা দিয়ে আবার আমি লাইন টানবো। তো এজটা যদি আমার ডিফেক্ট থাকে এজের যে ধারটা ওটা যদি আমার ডিফেক্ট থাকে তখন সেক্ষেত্রে যে লাইনটা যেটা আমরা টানবো সেগুলো কিন্তু কোনো মতে কোইনসাইড করবে না, আর এজ যদি আমার ডিফেক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইনগুলো কিন্তু আমার কোইনসাইড করে যাবে। এখন সবই দেওয়া আছে এখানে লেখা রয়েছে, তো ড্যাশ লাইন দিয়ে ওইটাকে এখানে বোঝানো হয়েছে। তো যদি এজ যেটা দিয়ে লাইন টানছি সেটা যদি প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে কী করা দরকার, এটাকে স্যান্ড পেপারিং দিয়ে পরে কিংবা প্ল্যানিং করে পরে ওই এজটাকে ঠিক করা দরকার। আচ্ছা আসলাম আনসারি কী বলছে কি ফাঁসরা কথা হচ্ছে সেটা কি বুঝলাম না, বলবো ক্লিয়ার করে লিখলে ভালো হয়। আচ্ছা সবাই জুম করছে তো আমি অবশ্যই এবার করে জুম করবো, এবার করে আমি জুম আউট করবো, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা এরপরে যেটা আসছে দেখো টি স্কোয়ার দিয়ে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে কি যে হরাইজন্টাল লাইন তো আমি টানবো কিন্তু যদি আমার কাছে যদি সেট স্কোয়ার থাকে, যদি সেট স্কোয়ার থেকে থাকে তাহলে সেট স্কোয়ার দিয়ে পরে কী করতে পারবো আমরা কিন্তু ভার্টিক্যাল লাইনও টানতে পারবো। যেরকম দেখো এখানে ভার্টিক্যাল লাইন তোমাদেরকে টেনে পরে এখানে দেখাচ্ছে ড্র করে দেখাচ্ছে, তো ভার্টিক্যাল লাইন টানার সময় কি আপ টু ডাউন নয় ডাউন টু আপ। আচ্ছা অনিশ কবি বলছে বজ্রপাত হচ্ছে, আচ্ছা বৃষ্টি পড়ছে তো খুব সাবধানে থাকবে। তো এখানে দেখো একটা কথা কি এইবারে চলে আসছে কি সেট স্কোয়ার, তো সেট স্কোয়ারের ব্যাপারটা কি সেট স্কোয়ার কি সেট স্কোয়ার দেখো আমরা আগেকার দিনে যেটা ছিল আগেকার দিনে সব কিন্তু কাঠের পাওয়া যেত, কাঠ কিংবা টিনের, কিন্তু এখন যত দিন যায় তত কিন্তু তোমার কিসের প্লাস্টিক পায় বা সেলুলয়েডের হয় যেগুলো অনেক সময় সেট স্কোয়ার তোমার থাকে কি ট্রান্সপারেন্ট থাকে, ট্রান্সপারেন্টটা কেনাই ভালো, তাতে কি যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে অনেক সময় কোনো লাইনকে ড্র করলে সেটা ঠিক মতন খুঁজে পাওয়া যায় না যে লাইনটা কোথায় গেল। আর যদি ট্রান্সপারেন্ট হয় স্বচ্ছ যদি হয় একদম স্বচ্ছ যদি এপার ওপার দেখা যায় তাহলে কিন্তু যে কোনো লাইন আমি যেখানে ড্র করি না কেন সেটাকে আমি এপার থেকে ওইপার আমি খুব ইজিলি দেখতে পারবো। তো সেট স্কোয়ার দেখো ট্রান্সপারেন্ট সিলিন্ডার হয় বা প্লাস্টিকের হয় যেগুলো কমনলি আমরা ইউজ করে থাকি, তাদের এবার অনেক যুগ যুগ ধরে এগুলো ইউজ হয়ে আসছে। তো দুরকম ধরনের পাওয়া যায়, দুটোই কিন্তু ট্রায়াঙ্গুলার শেপ, তার মধ্যে দুটোরই কিন্তু আমার একটা করে রাইট অ্যাঙ্গেল থাকে, মানে কি দুটোই কিন্তু আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো এবারে অ্যাঙ্গেলের ভাগ থাকে, একটা তোমার সেট স্কোয়ার থাকে কি সেটা থাকে এই যেমন এইটা, এটা হচ্ছে কি তোমার 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমার কত 90 ডিগ্রি, এটা হচ্ছে কত আমার তোমার 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কত আমার 30 ডিগ্রি, আর এইটা যেটা আছে এটা কি আছে এটা হচ্ছে 45 45 90, এটা হচ্ছে কত 45 ডিগ্রি, এটা কত 45 মানে 45 ডিগ্রি, আর এই দুটোর মিলে কত হচ্ছে এটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই দুরকম কিন্তু সেট স্কোয়ার কিন্তু পাওয়া যায়। তো সেক্ষেত্রে যেটা 45 45 90 তার যে 90 ডিগ্রি ধারে যে লাইনটা যেটা রয়েছে সেটা কিন্তু বড় 200 mm, মানে 200 mm, আর যেটা তোমার 30 60 90 সেটা কত 250 mm কিন্তু ওটার লেন্থ। তো সেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম। তো এই সেট স্কোয়ারটা পড়ানোর পর তোমাদের কখন লিঙ্কটা ওপেন করা হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। হচ্ছে ইউজ কি যে বললাম সব রকম স্ট্রেট লাইন টানার জন্যে ব্যবহার করা হয়,
হরিজন্টাল লাইন টানি, হরিজন্টাল লাইন টানা যাবে না, মেইনলি হচ্ছে স্ট্রেট লাইন কিংবা আর যদি সেট স্কোয়ার থাকে, টি স্কোয়ার থাকে, তাহলে সেগুলোতে ভার্টিক্যাল লাইন আমরা টানতে পারি। 30 ডিগ্রি টানতে পারবো, 60 ডিগ্রি টানতে পারবো, 90 টানতে পারবো, ঠিক আছে, 45 টানতে পারবো সেট স্কোয়ারের সাহায্যে। আবার দুটো সেট স্কোয়ার মিলিয়ে পরে কী করতে পারবো আমরা, 15, 75, 100 বার সেগুলো সবই আমরা টানতে পারবো। আচ্ছা, ডিসকানেক্ট মনে হচ্ছে হয়ে গেছে, তাই স্লাইন আমরা এইবার একটা জিনিস, এখানে খুব মজার জিনিস একটা আছে, এখানে একটা খুব মজার একটা জিনিস আছে, সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি যে মনে করো একটা ড্রয়িং শিট আছে, তো ড্রয়িং শিটের একটা ধারে মনে করো এইদিকে মনে করো আমার একটা লাইন, আমার মনে করো এখানে আমার ড্র করা আছে, মনে করো একটা লাইন আছে, তো এই যে লাইনটা আছে এই লাইনটাকে যদি মনে করো আমি মনে করো এই এই সাইডে আমি যে ড্র করতে চাই, তাহলে কী করে করতে পারবো? তো সেটা সম্ভব একমাত্র কি, কিন্তু দুটো কিন্তু প্যারালাল হওয়া দরকার, তো সেটা একমাত্র সম্ভব কি, দুটো সেট স্কোয়ারের সাহায্যে এটা সম্ভব। তো সেটা প্র্যাকটিক্যাল তোমরা যখন করবে, যখন ড্রয়িং করবে, সেটাকে তোমাদেরকে করে তখন ওইখানে দেখানো হবে যে কী করে হয়। একটা জায়গাতে লাইন রয়েছে, সেটাকে তুলে পরে আমি আরেক জায়গায় নিয়ে আসবো, কিন্তু দুটো লাইনই কিন্তু প্যারালাল, সেটা কিন্তু ওখানে তখন পুরো দেখানো হবে। সেট স্কোয়ারের সাহায্যে কি একটা সার্কেলকে আমরা 6 ভাগে 8 ভাগে 12 ভাগে ইভেন কি 24 ভাগে আমরা ইকুয়াল পার্টে আমরা ভাগ করতে পারি একটা সেট স্কোয়ার আর টি স্কোয়ারের সাহায্যে। তো এটা কি গেল তোমার সেট স্কোয়ার। এরপরে কি আছে তোমাদের, লার্জ সাইজ কম্পাস। আমরা ছোটোবেলায় যে কম্পাস ইউজ করেছি এটা হচ্ছে তার আরও বিগ সাইজ, যেখানে কি আমরা পেন্সিল চেঞ্জ করতে পারি, পেনের যে লেগ থাকে সেই লেগটাকেও আমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারি। যেরকম হচ্ছে তার ছবি হচ্ছে এটা, এটা হচ্ছে কি, এটাকে কী বলা হয়, এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার্স কম্পাস। এটা সেই কম্পাসটা এইরকম রয়েছে, যখন ওটাকে ওপেন করবো তখন এরকম দেখায়। তো এই যে তলার যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেড মানে সীসা আমরা এখানে ভরতে পারি, যেটা এখানে কাটিং করে অল্প করে যেটা এখানে দেখানো হয়েছে। আর এইদিকের এই যে তোমার লেগটা রয়েছে সেটা এখানে যে জয়েন্টটা, এটাকে বলে নি জয়েন্ট, মানে আমাদের হাঁটু টাইপের যে জয়েন্ট। তো এটা কি, এটাকে এরকম করে আমি এখান থেকে খুলে পরে এটা সরাতেও পারি, আবার এটার সাহায্যে কি আমি এই সার্কেলটাকে যদি বড়ো সার্কেল ড্র করতে, তাহলে কিন্তু এটাকে আমি টেনে পরে সরাতেও পারি। তো কী জন্য কম্পাস ইউজ করে, মেনলি কি সার্কেল আর আর্ক ড্র করার জন্য। তো এখানে কি দুটো লেগ থাকে, যেটা কি একটা কল্পব যে হিঞ্জের মতন একটা ওপর দিকে এখানটায় আমার জয়েন করা থাকে। নিচের দিকে কী থাকে তোমার, পয়েন্টেড নিডল থাকে, একটাই কী থাকে লোয়ার এন্ডে একটা নিডল থাকে, আরেকটা কী থাকে, একটাতে আমাকে পেন্সিল বা লেড আমাকে প্রবেশ করাতে হয়। তো লোয়ার যে পার্টটা থাকে সেটা কিন্তু ইন কেস অফ এই কম্পাসের ক্ষেত্রে এটা কিন্তু ডিট্যাচ আমরা করতে পারি, আমরা কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারি। হয়তো পেন্সিল ইউজ না করে আমার হয়তো ইচ্ছা হলো কি যে আমি ইঙ্কিং পেন ব্যবহার করবো, সেক্ষেত্রে কিন্তু পেনও কিন্তু ব্যবহার করা সম্ভব। তো দুটোর ক্ষেত্রে কিন্তু নি জয়েন্ট আমার দেওয়া থাকে। তো সাধারণত এইটার ক্ষেত্রে কত, আমরা 12 সেন্টিমিটার ডায়ামিটারে কিন্তু আমরা বড় বড় আমরা সার্কেল কিন্তু আমরা ড্র করতে পারি। কিন্তু মনে করো যদি 120 mm ডায়ামিটার থেকে যদি বেশি হয় তখন কী হবে? তো তার জন্য তোমার রয়েছে কি লেন্থেনিং বার, এই দেখো এটা হচ্ছে কি আমার লেন্থেনিং বার তার জন্য। সেক্ষেত্রে কী হয়, এখান থেকে যে এইটুকু পোর্শনের যে আমার জয়েন্টটা ছিল সেটাকে আমি এখান থেকে এটাকে ওপেন করে দেবো, খুলে দেবো না, এখানে আরেকটা বার আমি এখানে জয়েন করবো, যেটার ক্ষেত্রে কি আরও বড় ডায়ামিটারে আমি কিন্তু সার্কেল কিন্তু এখানে আমি ড্র করতে পারি, আরও পোশাক কিন্তু আমার এখানে ড্র হবে। তো দেখো যেটা বলছি, তো সাধারণত কী যে কী করে কম্পাস ইউজ করতে সেটা আমরা সবাই জানি, যে প্রথমে ড্রয়িং পেপারে কম্পাসটাকে রাখলাম, যেখানে সেন্টার আছে সেন্টারটাকে আমি ওখানে দিলাম, তারপরে আমি পেন্সিল দিয়ে করে ড্র করলাম। তো সেই গল্পটাই আমার এখানে লেখা রয়েছে নোটের মধ্যে, তো সেটা খুবই ইজি। তাছাড়া তো আর তো ড্র করার তো উপায় তো নেই, ওইভাবে আমাকে ড্র করতে হবে, যে একটা সাহায্যে নিডিলের লেগে আমি প্রেস করে পরে আরেকটা ঘোড়া আঙুল দিয়ে পরে আমি একটা ঘোরালাম। তো সেক্ষেত্রে কী হয়, আমরা ক্লকওয়াইজ ঘোরাতে পারি বা অ্যান্টি ক্লকওয়াইজ। তো নিয়ম হচ্ছে কি, যখন আমি ক্লকওয়াইজ ঘোরাবো তো ক্লকওয়াইজই ঘোরাবো, কিন্তু অ্যান্টি ক্লক ঘোরাবো তো আমরা অ্যান্টি ক্লকওয়াইজই ঘোরাবো। তো বলছে ভিডিও অফ হয়ে যাচ্ছে, আমি একবার অফ না। তো এটা গেল তো আমার কম্পাস গেল, এরপরে কী আছে দেখো, এটার কী নাম হচ্ছে, এটা হচ্ছে স্মল বো কম্পাস, ছোট্ট মতন তাহলে ছোটো ছোটো কম্পাস। তো যারা যারা এখানে বলছো স্যার নেটের প্রবলেম হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো আমি এখানে কিন্তু অফ করে অন করলাম, তোমরা কিন্তু এখন অফ করে অন করো, রিফ্রেশ করো এখন, ঠিক আছে। তো এই স্মল বো কম্পাসটা কি, এটা কী হবে তোমার সার্কেল আর্ক ব্যবহার করার জন্য করা হয়, 25 mm রেডিয়াসে পার্টিকুলারলি ছোটো ছোটো, মানে কত 2.5 সেন্টিমিটার, যেখানে ধরো না খুব বড় সার্কেল আমার ড্র করা দরকার নেই, সেসব জায়গাতে আমার এটা ব্যবহার করা হয়ে থাকে। স্মল বো কম্পাসের নাম হচ্ছে কি স্মল বো কম্পাস, ছোট্ট মতন দেখতে হয়, এখানে একটা স্ক্রু থাকে যেটার সাহায্যে কি এটাকে চড়া করতে পারি আবার ছোটো করতে পারি। আচ্ছা, আর যে রাহুল সাহ বলছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আর রুকলাল মান্ডি বলছে ঠিক হয়েছে স্যার, ঠিক আছে, বলার জন্য খুবই ধন্যবাদ। তো এরপরে যেটা আসছে কি, যে এবার লার্জ সাইজ ডিভাইডার। তো এতক্ষণ ধরে আমরা যেগুলো বললাম সেগুলো তো কম্পাস, মানে কি একদিকে তোমার পয়েন্টেড নিব থাকছে, একদিকে কী থাকছে আমরা লিড বা পেন্সিল আমরা
ইনসার্ট করতে পারছি কিংবা ওখানে ফিক্স করতে পারছি। কিন্তু এবার যেটা আসছে সেটা কি আসছে, আমার ডিভাইডার আসছে। তো ডিভাইডার মিনিংসটা এইটা, মানে যেখানে আমার কোনো পেন্সিল থাকে না, এই জিনিসটা কী জন্য ব্যবহার করা হয়, যেটা হচ্ছে লেন্থ, যাতে আমার ডিস্টেন্স যখন মেজার করবো সেটাকে যাতে আমার সঠিক থাকে উইদাউট এনি ডিস্টারবেন্স, উইদাউট এনি প্রবলেম, যাতে কোনো ডিস্টেন্সকে যাতে আমরা সঠিক করে মাপতে পারি কোনো লেন্থকে, সেটা কী কী সাহায্যে করতে পারে, আমার ডিভাইডার, কোনো লাইনকে ডিভাইড করা, কোনো লাইনের লেন্থকে মনে করো এই প্রান্ত থেকে ওই প্রান্ততে নিয়ে যাওয়া একটা সিটের, ঠিক আছে, মনে করো যেখানে মনে করো আমার সেট স্কোয়ার নেই, সেসব ক্ষেত্রে মনে করো আমার কাছে স্কেল নেই, তো আমাকে কিন্তু আমার মনে করো একটা সিটের সাহায্যে মনে করো আমার 5 সেন্টিমিটার লাইনটা না আছে, ওই লাইনটাকে মনে করো উইদাউট স্কেল ওই মাপটাকে আমাকে একটা কোনো ড্রয়িংয়ে আমাকে মনে করো সেই মাপটা কাটতে হবে, কিন্তু আমাকে কোনো স্কেল নেই, তখন আমাকে কে ব্যবহার করবে, এই ডিভাইডার। ডিভাইডারের পরে এই পয়েন্ট থেকে একটা পয়েন্ট নেবো, এদিক থেকে একটা পয়েন্ট নেবো, এই পয়েন্টটাকে নিয়ে পরে ডিভাইডারটাকে নড়ানো চলবে না উইদাউট কোনো ডিস্টারবেন্স, এটাকে নিয়ে পরে আমি যখন এখানে কাট করবো এই লেন্থ আমার এখানে চলে এলো উইদাউট দ্য হেল্প অফ স্কেল। তো এটা হচ্ছে আমার ডিভাইডারের কাজ। এরপরে কী আসছে, তো ডিভাইডার কী দেখো, ডিভাইডার কীভাবে হচ্ছে কার্ভ আর স্ট্রেট লাইনকে কী যতগুলো পার্টে ভাগ করতে চাই সেগুলো আমরা করতে পারি, এটা ওর কাজ। ডাইমেনশনকে আমরা একটা পার্ট থেকে অন্য পার্টে আমরা ড্রয়িংয়ে ট্রান্সফার করতে পারি, ডিভাইডারের কাজ। তার সঙ্গে কি আমরা ডিস্টেন্স আমরা দিতে পারি, যে ড্রয়িং থেকে মানে যেগুলো যে কাজগুলো স্কেলে করতে পারছি না আমাকে ডিস্টেন্স দেবো, তো স্কেল থেকে নিয়ে পরে আমরা ড্রয়িংয়ের সেটা করতে পারি, মানে করে স্কেলটা হয়তো নোংরা হয়ে যাবে, তো স্কেলটা আমি ড্রয়িং সেটে লাগালে স্কেলটা খারাপ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কোনো ডিভাইডার নিলাম, স্কেল থেকে মাপলাম, মেপে করে দিয়ে দিলাম ড্রয়িংয়ে, ড্রয়িং হয়ে গেলো, ড্রয়িং কমপ্লিট, কোনো অসুবিধা নেই। তো এরপরে কী আসছে, স্মল বোর্ড ডিভাইডার। তো এটা হচ্ছে আর একটু ছোটো, এটা যেরকম কি একটা বড় ছিল লার্জ সাইজ ডিভাইডার, ওইটারই ছোট কি স্মল বোর্ড ডিভাইডার, ছোট্ট মতো একটা নাট থাকে, নাট দিয়ে একটা অ্যাডজাস্ট করা যায়, যেটা খুবই সুবিধা কনভেনিয়েন্ট। এটা কী জন্য ব্যবহার করা জানো, যেটা হচ্ছে ছোটো ছোটো ভাগ করার জন্য, আগেটা যেমন ছিল বড় বড় ভাগ করার জন্য, এটা কী জন্য ইউজ করা হয়, ছোটো ছোটো ভাগ করার জন্য, ও বেশি বড় না। তো এখানে সবাই বলছে স্যার অ্যাটেন্ডেন্সটা কখন হবে, তো অ্যাটেন্ডেন্স অবশ্যই হবে, সে নিয়ে কোনো অসুবিধা কিছু নেই, তো অ্যাটেন্ডেন্স না তোমাদের লিঙ্কও ওপেন করা হবে, কোনো প্রবলেম কিছু না, তোমরা তো এখানে তোমরা তো অ্যাটেন্ডেন্স দিচ্ছ, তো সে অ্যাটেন্ডেন্সও ট্র্যাক করা হচ্ছে, তোমাদের জন্য লিঙ্কও ওপেন করা হবে, যখন করা হবে তখন অবশ্যই বলে দেওয়া হবে। তো দেখো এবার কী আসছি, আমি ড্রয়িং পেন্সিলে আসছি। তো কী কী ধরনের আমাদের পেন্সিল ব্যবহার হয়ে থাকে, তো পেন্সিল ব্যবহার করার জন্য দেখো এখানে আমি বিভিন্ন রকম আমি এখানে কালার করে করে আমি তোমাদেরকে দিয়েছি, বিভিন্ন রকম এখানে কালারিং করা আছে যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তো আমরা সাধারণত কী ব্যবহার করে থাকি, HB। তো HB এই হচ্ছে কি না বেশি হার্ড আর না বেশি সফট, H মানে হচ্ছে হার্ড আর B মানে হচ্ছে সফট, তো সেই HBটা আমরা কী থাকি এগুলো ব্যবহার করে থাকি। তো ঠিক আছে, তো অলরেডি এখানে 5টা বাজতে যাচ্ছে, তো আমি এখানে তোমাদের জন্য লিঙ্কটা আমি ওপেন করছি, তো লিঙ্কটা আমি ওপেন করছি, যাও তো তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, তো আবার তোমরা অবশ্যই 5:10 মধ্যে ফেরত চলে আসো, তো ক্লাস এরকম চলবে 5:10 কিন্তু আবার তোমরা চলে আসবে, 10 মিনিটের জন্য খোলা হচ্ছে, আমি কিন্তু 5 মিনিটের মধ্যে আবার ক্লাস শুরু করে দেবো, এখন জাস্ট 4:58 বাজছে, লিঙ্ক ওপেন হতে হতে ঠিক 5টা হবে, 5:05 মধ্যে আমি কিন্তু ক্লাস স্টার্ট করবো, তোমরা কিন্তু আবার তখন শুরু করে দেবো, তো আমি এখন পজ রাখছি।
আসলে অনেকে বলছে এখানে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, তো খুব ভালো। যাদের যাদের অ্যাটেন্স হয়ে গেছে তারা তারা বলবো আবার এখানে ফিরে চলে এসো। আর বেশিক্ষণ নেই, এই ক্লাসটার অল্পক্ষণ আছে। যে কটা আজকে আমি নোটস বানিয়েছি সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা যখন ফিল্ডে যখন তোমার প্র্যাকটিক্যাল করবে, যখন তোমরা ড্রয়িং রুমে যখন তোমরা ড্রয়িং করতে শুরু করবে ড্রয়িং শিটে, তখন তাহলে তোমাদের কোনো অসুবিধা কিছু হবে না। অ্যাটলিস্ট তোমাদের জিনিসগুলো মনে থাকবে, যাতে কীভাবে আমরা সেগুলোকে ট্যাকেল করবো, কী করে আমরা কী করবো না করবো, কোনটা কোথায় ব্যবহার হবে। তো এখানে যে আমি দেখতে পাচ্ছি যে অনেকেরই হয়ে গেছে, ইভেন কি অনেকে বলছে যে স্যার ক্লাস স্টার্ট করুন, তো অবশ্যই আমি স্টার্ট করবো। তো দেখে নিই আরও কিছুক্ষণ, আমি পাঁচে আমি টাইম দিয়েছি, তো আর জাস্ট 3 মিনিট মতন রয়েছে। রাহুল বাউরি বলছে স্যার কটা পর্যন্ত হবে, তো আর বেশিক্ষণ হবে না, আর হার্ডলি 5 to 10 মিনিটস। তার মধ্যে আমি যে যে টপিকগুলো আমি রেডি করেছি নোটসের মতন সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। অনেকে বলছে স্যার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, অনেকে বলছে স্যার ক্লাস শুরু করুন, অবশ্যই ক্লাস শুরু করবো, এক এক করে এখানে জয়েন হোক, তারা সবাই আসুন। আর দেখে নিই, আর জাস্ট মাত্র বাকি আছে মাত্র অনলি 2 মিনিটস। আচ্ছা, কৌশিক রয়েছে মত বলছে স্যার আপনার নাম কি, আপনার ভয়েসটা খুব ভালো, তো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। তো তুমি যেরকম কথা বলছো সেটার জন্য খুবই ভালো লাগছে। তুমি ভালো করে সবাইকে বলো যে মন দিয়ে ক্লাস করো, মন দিয়ে দেখো। এখন কোনো কিছু মুখস্থ করতে বলা হচ্ছে না, কোনো কিছু লিখতে বলা হচ্ছে না, এখন শুধু কী করা হচ্ছে তোমাদেরকে দেখানো হচ্ছে, জানানো হচ্ছে তোমাদের কী হচ্ছে। এটাকে কী বলা হয় জানো, ইন কেস অফ টেকনিক্যাল লাইন ইটস আ ওয়ান টাইপ অফ ইন্ডাকশন ট্রেনিং। ইন্ডাকশন মানে কি, আবেশ হওয়া। তো তোমাদেরকে কি তোমার এই ফিল্ডে তোমাদেরকে আবেশ করানো হচ্ছে। যেরকম দেখবে যে একটা কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল যখন ট্র্যাভেল করে, তো অনেক সময় এটা কিন্তু প্রয়োজন নয় যে আমি তামার তারতে কানেকশন করে তবেই আমার যাবে। ইলেকট্রিক্যাল যখন সিগন্যাল কোনো যায় তখন আশেপাশে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যায়। তো সেই ম্যাগনেটিক ফিল্ডের আবেশের মধ্যে দিয়ে কিন্তু এক জায়গা থেকে কিন্তু এক জায়গায় কিন্তু আমার ইলেকট্রিক্যাল সিগন্যাল কিন্তু ট্রান্সফার হতে পারে। ঠিক সেরকম জিনিস তোমাদেরকে এখন একটা আবেশ করানো, তোমার একটু ভুজ জিনিসটা, রাইট? তো আর মাত্র বাকি আছে 1 মিনিটস, আর মাত্র 1 মিনিট বাকি। স্যার অনেকে বলছে স্যার স্টার্ট করুন। আচ্ছা, অনেকে বলছে স্যার PDFটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন। তো দেখো, যা যা তোমরা নোটস পাবে, তো আমাদের যে ওয়েবসাইট রয়েছে তোমার সেই ওয়েবসাইটে পৌঁছে যাবে, ওয়েবসাইট থেকে তোমরা অবশ্যই পাবে। হ্যাঁ, হয়তো মেবি 1-2 ডেজ লেট হতে পারে, বা 1 ডে মেবি হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম কিংবা হয়তো নোটের মধ্যে যদি আর কোনো জিনিস পুট করা থাকে সেই জন্য হয়তো লেট হতে পারে। তো পাবে তোমরা ওখান থেকে, অবশ্যই পাবে। তো যেরকম এই নোটটা আজকে ওখানে দেওয়া থাকবে, তোমার সেটা দেখে নেবে ওখান থেকে। এবার অনেক সময় কী হয়ে থাকে যে নোটের যদি আমি সাইজ বেশি থাকে তখন সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যায়, তখন আবার কিন্তু কাটছাট করতে হবে, ট্রিম করতে, ট্রিম, রাইট? আচ্ছা, সজীব বলছে আপনি বিশ্বজিৎ স্যার। আচ্ছা, এখন ক্লাস করো, নাম পরে হবে অবশ্যই। আচ্ছা, আমার নাম হচ্ছে বিশ্বনাথ কর্মকার, আমি ড্রাফটসম্যান সিভিলের স্যার, ইনপুর গভর্নমেন্ট আইটিআই, গভর্নমেন্ট আইটিআই ইনপুর, রানিং আন্ডার PTP, ইনপুর বাংলা, বাঁকুড়া। তো 5:05 হয়ে গেছে, তো চলো এগেন উই রিজিউম দ্য ক্লাস আফটার দ্য অ্যাটেন্ডেন্স পিরিয়ড, দ্য টাইম ইজ ওভার আই থিঙ্ক, সো লেটস ডু। সো হোয়ার উই আর, ড্রয়িং পেন্সিলস, রাইট? তো ড্রয়িং পেন্সিল কি, আমাদের কোনো জিনিসের অ্যাকুরেসি বা অ্যাপিয়ারেন্স কখন ড্রয়িং বোর্ডে কখন সিটে কখন ফুটে বেরিয়ে আসে, তখন আমরা ঠিক মতন পেন্সিল কিংবা পেনের যখন আমরা ব্যবহার করতে শুরু করি, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে কোন পেন্সিলটা কোন গ্রেডের, কোনটা কীভাবে কোথায় আমরা ইউজ করবো। তো আমরা সাধারণত যে HB যে পেন্সিলটা ব্যবহার করে থাকি ওটা হচ্ছে কি, মিডিয়াম হার্ড আর মিডিয়াম সফট, খুব বেশি হার্ড না, খুব বেশি সফট না। তো এবারে যদি চলে এসছে আমাদের এখান থেকে, সমীরণ হালদার বলছিলো, কল্যাণ মোদক বলছিলো, কৌশিক সি বলছিলো, আচ্ছা সুদীপ পাত্র বলছে পজ হয়ে গেছে। তো আমি আবার ফিরে এসেছি, দেখো আমার এখান থেকে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি কি, অনেকে বলছে স্যার প্রবলেম হচ্ছে, তো আমরা আবার কানেকশানে ফিরে এসেছি, তোমরা একবার ওদিকে রিফ্রেশ করে দেখো। তো দেখো, তো আমরা মনে করো যখন আমরা ড্রয়িং করছি তখন সেক্ষেত্রে আমরা প্রথমে কি ইউজ করি, HB ইউজ করি, লাইটলি প্রথমে ইউজ করি, তেমন লাইট ইউজ করি যাতে কোনো লাইন যদি আমরা ড্র করি সেই লাইনটা যদি কোনো ভুলও থাকে তাহলে ওটাকে যেন ইজিলি যেন আমরা ইরেজ করতে পারি। কিন্তু যদি আমরা ফাইনাল যখন ফেয়ারওয়ার্ক যখন করা হয় তখন কিন্তু আমরা হার্ড পিস ইউজ করি, কি তখন আমরা 2S 3S আমরা ব্যবহার করতে থাকি, কারণ সেক্ষেত্রে হার্ড আমাদের দরকার, মানে ওটা কিন্তু তখন পার্মানেন্ট রয়ে যাবে। তো ইউনিফর্ম থিকনেস আর যেন ডার্কনেস যেন থাকে যখন আমরা যে কোনো পেন্সিল দিয়ে আমরা ব্যবহার করি না, কোনো মেবি HB বা 2B। তো দেখো এখানে কিছু কিছু পেন্সিলের দেখো এখানে শেপ দেওয়া রয়েছে, যেটা হচ্ছে কি পেন্সিলটা যখন আমরা শার্পেন করবো শার্পনার দিয়ে বা ব্লেড দিয়ে তখন কী করবো বেরোয়,
আমরা সেটাকে আমরা কি বানাতে পারি, কনিক্যাল পয়েন্ট বানাতে পারি বা চিজেল এজ বানাতে পারি, যেরকম কি বলা হয় যেটাকে তোমার বেভেলড এজ বলা হয়। তো এরকম আমাদের থাকে। তো পেন্সিলটা যখন ছুলব তখন আমাদের মিনিমাম কি 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার মতন আমাদেরকে এতটা সিজ কিন্তু আমাদের বার করতে হবে। নিয়ে সেটাকে বার করার পর তারপর কি করবো, ওইটাকে আমরা তখন এবারে ওইটাকে সিস্টটাকে তখন আমরা এবারে কাজ করবো, যে সিস্ট আমাদেরকে ওটাকে ঘুষতে হবে বা ওটাকে ছুলতে হবে। তারপরে আমরা যেরকম দরকার, আমার যদি পয়েন্টেড দরকার তো আমরা পয়েন্টেড বানাবো, যদি আমাদের চিজেল মানে বেভেল শেপ মানে সিম্পল বাংলা কি বলতে গেলে যদি বাটালি যেরকম শেপ থাকে যদি ওরকম করতে তাহলে আমরা ওরকম করবো। পেন্সিল দিয়ে যখন আমরা ড্র করবো তখন আমাদেরকে অল্প কি 45-60 ডিগ্রি কি স্কেলের মধ্যে ওটাকে আমাদেরকে হেলিয়ে রাখতে হবে আর পেন্সিলটাকে ঘোরাতে হবে, রোটেট করতে হবে, যেন ইউনিফর্ম যেন আমার থিকনেস থাকে। তো এগুলো খুবই দরকার। তার সঙ্গে চিজেল শেপ পাওয়ার জন্য কি অনেক সময় আমাদেরকে লেডটা কি করতে হয়, স্যান্ড পেপার ব্লক ওতে কি ঘষতে হয় বা কোনো পাথরে কিংবা কোনো জায়গাতে ওটাকে ঘষতে হয়। তার কারণ কি, কারণ তাহলে ফ্ল্যাট ওটা আমরা দেখাতে পারি। তো এরপর যেটা আসছে সেটা হচ্ছে কি তোমাদের দেখো ড্রাফটিং মেশিন। তো এটা খুবই দারুণ একটা জিনিস, দেখো তোমাদের সামনে আমি এটা জুম করছি, এটাকে নাম হচ্ছে ড্রাফটিং মেশিন, আশা করি তোমরা এই জিনিসটা দেখতে পাবে। এটার মধ্যে কি ঢুকে রয়েছে, এটার মধ্যে ঢুকে আছে 4টে জিনিস। এটার মধ্যে তোমার কি রয়েছে, প্রোটেক্টর, প্রোটেক্টর মানে কি চাঁদা, সেট স্কোয়ার, তার সঙ্গে কি আমার স্কেল, আর তার সঙ্গে কি রয়েছে আমার তোমার টি স্কোয়ার। তো এই 4টে জিনিসের সংমিশ্রণে কি তৈরি হয়েছে আমার এই মেশিনটা তৈরি হয়েছে, যেটার নাম মিনি ড্রাফটার। এটা হচ্ছে কি বলেছিলাম, একটা হাতের মতন বলেছিলাম মনে আছে, এটা কুনুই, এটা হাত, এটা কাঁধ, এরকম করে যাবে। তো এই জিনিসটা কি করতে হয়, বোর্ডের একটা উপরের দিকে ফিক্স করতে হয়, তারপরে মেশিনটা দিয়ে পরে গোটা সিটের মধ্যে এটা ঘুরে বেড়াবে। আচ্ছা তো আবার চলে এসেছি, কানেকশন সাকসেসফুল। তো এটা কি থাকে, এখানে একটা ক্ল্যাম্পিং করতে হয়, এগুলোকে কি বলা হয় প্যারালাল আর্ম বার বলা হয়, ঠিক আছে। আর এই দুটো কি থাকে, এখানে ব্লেড থাকে, এই ব্লেড দুটো কি থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কানেকশন করা থাকে দুটো ব্লেড। তো এই যে গোল যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোটেক্টর ছোটো মতন মিনি প্রোটেক্টর। এখানে কি করা থাকে তোমার ডিগ্রিতে, এখানে তোমার মার্কিং করা থাকে যে কত ডিগ্রি রয়েছে আমার এখানে। আর এই যে দেখতে পাচ্ছ দুটো ব্লেড, এই ব্লেডে কি করা থাকে, এখানে তোমার গ্র্যাজুয়েশন করা থাকে, এরকম বড় বড় গ্র্যাজুয়েশন থাকে, মানে কি মানে এখানে কত সেন্টিমিটার কত মিলিমিটার গেলাম সেগুলো আমার থাকে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমার মিনি ড্রাফটার, মানে কি এটার সাহায্যে যদি আমি সেট স্কোয়ারের কাজ করতে চাই সেটাও পারবো, যদি আমি স্কেলের কাজ করতে চাও তাও পারবো, যদি চাঁদা কাজ করতে চাই প্রোটেক্টর আমি তাও পারবো, আর যদি আমি টি স্কোয়ারের কাজ করতে চাই মানে আমি কি চাই যদি আমি ডানতে চাই যে প্যারালাল লাইন আমি সেটাও পারবো। তো এইটা হচ্ছে কি 1 in 4, 4 টুকা 1, 1 টুকা 4 সেরকম নয়, কিন্তু টেকনিক্যালি কিন্তু বলে 1 in 4 মানে কি মিনি ড্রাফটার, রাইট। তো এই জিনিসটা তো আমরা পড়লাম, এটা জানলাম। আচ্ছা এরপরে যে জিনিসটা রয়েছে সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তার বেশিক্ষণ সময় নেই। সেটা হচ্ছে কি ফ্রেঞ্চ কার্ভ। ফ্রেঞ্চ কার্ভ সিম্পলি হচ্ছে কি, যেখানে আমাদের স্ট্রেট লাইন সরল রেখার আমার যেখানে কোনো প্রয়োজন নেই সেইখানে আমরা কি ব্যবহার করব, এই ধরনের কার্ভ ব্যবহার করব, এর নাম হচ্ছে কি ফ্রেঞ্চ কার্ভ, যেখানে আমাদের সরল রেখার কোনো প্রয়োজন নেই। তো এই কার্ভগুলো কি, এগুলো তোমার মেনলি কিসের হয়, কাঠ কিংবা প্লাস্টিক বা সেলুলয়েডের, এগুলো তোমার তৈরি হয়ে থাকে, বিভিন্ন বিভিন্ন শেপের থাকে। তো আমি একটা কথা বলে দিচ্ছি, মার্কেটে কেউ যদি ফ্রেঞ্চ কার্ভ কিনতে যায়, কারো যদি নকশা যদি শখ হয়ে থাকে, কারো যদি প্যাশন হয় নকশা বানাবো ড্রয়িং বানাবো, তো সেক্ষেত্রে বলে রাখি একসঙ্গে একটা সেটে 12টা পাওয়া যায়, 12। তো টেকনিক্যালি আমাদের ড্রয়িংয়ের জন্য কী লাগে, 4 থেকে শুরু করে 7 অবধি এই 4টাতে কাজ হয়ে যায়, তো একসঙ্গে কিন্তু 12টা পাওয়া যায়। কেউ যদি চায় যে 12টা নেবো সে কিনতে পারে, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু অসুবিধা নেই। এগুলো হচ্ছে মেনলি কি শুধুমাত্র কার্ভ করার জন্য, বিভিন্ন বিভিন্ন কার্ভ যেখানে কোনো কম্পাসের দরকার লাগে না, এটাকে বসাবো কার্ভ করবো ড্রয়িং আমার কমপ্লিট। এইবারে আমরা সাধারণত ফেন্ট, ফেন্ট মানে কি যেটা একদম তুমি বুঝতে পারবে না, খুবই হালকা ফেন্ট, ফ্রি অ্যান্ড ক্রাফ আমরা হয়তো প্রথমে ড্র করলাম যে যে পয়েন্টগুলো আমরা জানি, তারপরে লংগেস্ট যত বড়ো পসিবল কার্ভ আমাদেরকে ড্র করতে হবে সেটা তখন আমাদের কি ওই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে তখন আমরা করতে পারি। প্রথমে একটা কার্ভ ড্র করলাম যেটা হালকা, তারপরে ওটাকে ডিপ করার জন্য মানে আর প্রমিনেন্ট যখন করবো, যখন পুরোপুরি শিওর হয়ে যাবে যে না আমার ওইখানে আমার কার্ভটা যাবে ওই দিক দিয়ে আমার হবে, তখন সেক্ষেত্রে কি ইউজ করবো আমরা ফ্রেঞ্চ কার্ভ, বাস কমপ্লিট, কোনো অসুবিধা নেই। তো এরপরে কিসে আছে সেটা হচ্ছে স্কেল। তো একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, ক্লাসটার বেশি করে না এখনই শেষ হয়ে যাবে, তো তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে লাইন টানার জন্য কী ব্যবহার করা হয়, তো কোনোদিনও বলো না যে লাইন টানার জন্য স্কেল ব্যবহার করা হয়, এটা কিন্তু রং, এটা কিন্তু ভুল অ্যান্সার।
লাইন কোনো স্ট্রেট লাইন টানার জন্য আমরা কিন্তু সেট স্কোয়ারও ব্যবহার করতে পারি। কোনো জ্যামিতি বক্স আছে, জ্যামিতি বক্সের কোনো ধার দিয়েও কিন্তু আমরা লাইন টানতে পারি। কোনো যদি কাঠের কোনো কোনো স্ট্রিপ থাকে, উডেন স্ট্রিপ দিয়েও কিন্তু আমরা লাইন টানতে পারি, কোনো রুলার দিয়েও টানতে পারি। তো স্কেল কী জন্য ব্যবহার করা হয়? স্কেল মেনলি ব্যবহার করা হয় হচ্ছে আমার কি মেজারমেন্ট মানে পরিমাপ করার জন্য, মাপ করার জন্য ব্যবহার করা হচ্ছে স্কেল, মাপ করার জন্য। তো এখানে স্কেলের আমাদের ইন্ডিয়ান ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস তারা M1 থেকে M8 অবধি কিছু কিছু স্কেলের এখানে মাপ দিয়ে রেখেছে। তো সেই মাপগুলো আমি তোমাদেরকে এখানে অল্প করে বলে দিচ্ছি। এটা হচ্ছে কি, এটা স্কেলের আরেকটা নিয়ম থাকে কি হচ্ছে RF, মানে কি রিপ্রেজেন্টেটিং ফ্র্যাকশন। তো এই ফ্র্যাকশনটা আমি যেদিনে বোঝাবো হোয়াট ইজ RF, সেই দিনে এই জিনিসটাকে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা কি। আমরা একটা সিম্পল কথাই বলে রাখছি, মনে করো একটা বাস রয়েছে। এই বাসটাকে যদি বলা হয় যে একটা A2 ড্রয়িং পেপারে আঁকো, তাহলে অত বড় বাসটাকে আমরা কি আঁকতে পারবো? কেউ হয়তো বলে দেবে যে স্যার একটা হাতিকে তো পেজে ঢোকানো যায়, কিন্তু বাসটাকে তাহলে কি ঢোকানো যায়? ওগুলো ভুল কথা। তখন কি করতে হবে, বাসের যে লেন্থ, যা দৈর্ঘ্য, প্রস্থ, যে গভীরতা, সেটাকে আমাকে কম করতে হবে, সেটা কম করে আঁকো। তো সেখানে আমার কী দরকার পড়ে? সেখানে আমার কী দরকার পড়ে? স্কেলের দরকার পড়ে। যেরকম অ্যাজ পার এক্সাম্পল এখানে কী দেওয়া আছে, 2 সেন্টিমিটার 2 মিটার। তার মানে কি, 1 মিটার কোনো দৈর্ঘ্যকে যখন আমি 2 সেন্টিমিটারে যখন আমি দেখাচ্ছি, তখন আমি সেটাকে সেই স্কেলে আমি আঁকছি। ঠিক সেরকম এইবারে মনে করো আমার কাছে একটা কোনো ম্যাচিস বক্স আছে, সেটাকে বলো তুমি ড্রয়িং শিট আঁকো, তাহলে আমি কি ওইটুকুই আঁকবো? ওইটাকে আমাকে তো বড়ো করে দেখাতে হবে। তখন সেটা আমি কী করতে হবে, তখন আমি ফুল সাইজে আঁকবো। মনে করো ওইটার লেন্থ, মনে করো তোমার হয়তো রয়েছে হয়তো 10 সেমি আছে, না সরি, ওইটার লেন্থ মনে করো তোমার আছে হয়তো 2 সেমি, ম্যাচিস বক্সটা, সেটা হয়তো হয় আমি ড্রয়িং শিটে হয়তো দেখাচ্ছি, সেটা দেখাচ্ছি কত, 20 সেমি। তখন কী করলাম, তখন আমি স্কেলটা বাড়িয়ে দিলাম। তো সর্বদা মনে রাখবে কি, যে স্কেল ব্যবহার করা হয় অনলি ফর মেজারমেন্ট, নট ফর ড্র দ্য স্ট্রেট লাইন্স। তো এই এই জিনিসটাকে আমি সেই দিনে আরও ক্লিয়ার করবো, যেদিনে তোমাদেরকে আমি RF নিয়ে পড়ে তোমাদেরকে আমি বোঝাবো। তো আজকে আমি নোটের মধ্যে এটা দিয়ে রাখছি, এটাকে দেখবে, এটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড থেকে এতগুলো, ঠিক আছে। যেরকম ধরো না ভারতের ম্যাপ, কোনো দেশের ম্যাপ, কোনো দেশের ম্যাপ যখন ড্র করা হয়, তখন ওখানে দেখবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, গুগল ম্যাপ যাদের থাকে, যেটাকে অন করে নিজে নিচের দিকে দেখবে একটা স্কেল থাকে, যে এত বা এত স্কেল, সেটা হচ্ছে স্কেল। তো এবার যেটাতে আসবো সেটা হচ্ছে কি, আমার প্রোটেক্টার। তো প্রোটেক্টারটাই হচ্ছে তোমাদের লাস্ট, ঠিক আছে। কথায় বলে না যে পৃথিবী গোল, তো সে তোমাদেরকে আমি সার্কেল দিয়ে আমি আজকে ক্লাসটা আমি শেষ করছি। এরপরের দিন আবার আসবো, নতুন জিনিস বোঝাবো। তো আজকে এই জিনিসটা দেখে নাও, এটাই লাস্ট তোমাদের। তো তোমরা যে অ্যাটেন্ডেন্স দেওয়ার পর এখানে রয়েছো, এসেছো, সেটার জন্য ক্লাস করছো, খুবই ভালো লাগছে। তো ক্লাসটা কীরকম হলো, কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে করে জানাবো, ঠিক আছে। যদি কোনো কিছু তোমরা বলতে চাইছো সেটাও বলবে, তাহলে সেরকমভাবে আমরা আরও তৈরি হবো, আরও ভালো নোটস বানাবো। তো প্রোটেক্টার জিনিসটা কি, চাঁদা। তো চাঁদা আমরা ক্লাস 9-10 যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে এরকম চাঁদা, ঠিক আছে, যেগুলো হচ্ছে হাফ সার্কেল। এটা কত থাকে, 0 থেকে শুরু করে আমার থাকে কত অবধি, আমার থাকে 180 অবধি, রাইট, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। কিন্তু এখন এইসব ক্ষেত্রে যে চাঁদাগুলো আমরা ব্যবহার করে থাকি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা কী ব্যবহার করি, 0 থেকে শুরু করে 360 ডিগ্রি, মানে কি পুরোটা, পুরোটা মানে প্রতিটা ডিভিশন আমার এখানে 1 ডিগ্রি 1 ডিগ্রি করে আমার ভাগ করা আছে। 1 ডিগ্রি বলা ভুল, এখানে 0.5 ডিগ্রি করে আমরা পাই, ঠিক আছে, কারণ মাঝে মধ্যে আরেকটা করে দাগ থাকে। তো এটা কিসে তৈরি হয়, কাঠের টিন বা সেলুলয়েড। তো আজ অবধি আমরা কিন্তু কোনোদিনও কাঠের তোমরা দেখতে পাবে না, দেখবে সেলুলয়েড বা প্লাস্টিকের দেখবে পাওয়া যায়, এরকম ট্রান্সপারেন্ট দেখতে হয়। তো যদি কেউ কিনছো তাহলে কিন্তু এরকমই কেনার চেষ্টা করো, বড়ো, তাতে কি 100, যেখানে আমার ফুল বড় গোল দরকার সেখানে আমি তো 180 গোল তো করতে পারবো, 360ও করতে পারবো। আর যদি আমার কোনো ছোটো সার্কেল দরকার পড়ে যেখানে হয়তো, সেখানে কিন্তু এইগুলো কিন্তু আমাকে অনেক হেল্প করে। মানে এইখানে এই যে প্রোটেক্টারটা দেখতে পাচ্ছ, এটা আমার দুটো ফাংশনের জন্য এটা কাজ করছে, ইন কেস অফ 2 ফাংশনস। একটা হচ্ছে কি প্রোটেক্টার, আর এটাকে আমি আরেকভাবে কী বলতে পারি, টেমপ্লেট। তো টেমপ্লেটের কী কাজ, টেমপ্লেট হচ্ছে কি, যে হয় রেক্ট্যাঙ্গুলার বা সার্কুলার হয়, যেখানে অনেক কিছু ছোটো ছোটো কিছু ফিগার ওইখানে দেওয়া থাকে, মানে কিছু কিছু ওখানে তোমার করা থাকবে, যেগুলোর সাহায্যে কিন্তু আমরা ড্র করতে পারবো। তো সেইটা হচ্ছে কি, এখানে দুরকম এ দুটো ফাংশন নিয়ে প্রোভাইড করছে। তো এটা সিম্পলি যেটা বললাম, যে 0 থেকে 360, যেখানে তোমার 0 থেকে 180 কিংবা 0 থেকে 360 এটা ভাগ করা থাকে, 100 মিলিমিটার ডায়ামিটারে হবে, 10 সেন্টিমিটার। তো ছোটোও পাওয়া যায় বড়ও পাওয়া যায়, তো সেগুলো যখন নেবে দেখে পরে নেবে। তো বাস আজকের ক্লাসটা তো আমি তাহলে এখানে এটা শেষ করলাম। তো একটা কথা বলে রাখি কি,
তোমার প্রোডাক্টটা, প্রোডাক্টটার মনে করো আমি সেসব জায়গাতে আমি ব্যবহার করব যেখানে মনে করো সেট স্কোয়ার দিয়ে মনে করো আমি যেখানে কোনো অ্যাঙ্গেল পাচ্ছি না, মানে কত 30, 45 ঠিক আছে 60, 90 এগুলো বাদ দিয়ে আমাকে যদি আদার্স কোনো অ্যাঙ্গেল থাকে, মনে করো 63 ডিগ্রি, মনে করো 54 ডিগ্রি, মনে করো 81 ডিগ্রি, মনে করো 85 ডিগ্রি, সেগুলো কী করবো? তখন আমার এগুলো হেল্প করবো। মনে করো 122 ডিগ্রি, 139 ডিগ্রি, সেগুলো তখন আমাকে এখানে হেল্প করবে। আর প্রতিটা ভাগ কী করা থাকে? সমান ভাগে আমার এখানে ভাগ করা থাকে, সেক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হয় না। তো আজকে কী কী গেল আমি বলে দিচ্ছি আরেকবার, মানে তোমার হলো প্রোটেক্টর, স্কেল, স্কেলটা আরেকবার করাবো যেদিন স্কেলের একটা আলাদা চ্যাপ্টার থাকে, যেমন সেইটা বোঝাবো। আজকে জাস্ট একটা তোমাদেরকে দিয়ে রাখলাম। তো এরপরে কী আছে, ফ্রেঞ্চ কার্ভ করালাম, ড্রাফটিং মেশিন যেটাকে, এটা কি, এইটারই নাম হচ্ছে কি মিনি ড্রাফটার, এটা কি বলা হয় এমডি, মিনি ড্রাফটার। তারপরে কী আছে তোমার, ড্রয়িং পেন্সিল, স্মল বো ডিভাইডার, লং বো, লার্জ সাইজ ডিভাইডার, তারপরে স্মল বো কম্পাস, লেন্দেনিং বার, লার্জ সাইজ কম্পাস, তার সঙ্গে তোমার সেট স্কোয়ার, তারপরে তোমার টি স্কোয়ার, আর তোমার ড্রয়িং পেপার আর ড্রয়িং বোর্ড। তো এতগুলো তোমাদের ড্রয়িং শিটের মধ্যে এগুলো হেল্প হলো, যদি কিছু বাকি থাকে সেগুলো আমি অবশ্যই পরে আবার পড়াবো, কোনো অসুবিধা কিছু নেই। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তো তার আগে বলবো যে আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, যদি কোনো কিছু সাজেশন থাকে সেগুলো লিখে পাঠাবে, কিছু কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। তো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।